কোথায় রো? দোহার গ্রামে কাল বৈশাখীর রাতে গল্প শুরু হয় এক অদ্ভুত শান্ত পরিবেশে, ঝড় আসার আগের মুহূর্তে। দোহার গ্রামের প্যানোরামিক দৃশ্য দিয়ে শুরু হয়, যেখানে গ্রামবাসীরা দ্রুত তাদের ঘরবাড়ি ও গবাদি পশুদের নিরাপদে রাখার চেষ্টা করছে, কারণ আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে। বাংলার হৃদয় আছে দোহার নামের একটি ছোট্ট গ্রাম, যেখানে পুরনো কাহিনী আর অতিপ্রাকৃত ঘটনার গল্প ফিসফিসিয়ে বলা হয়। সেই রাতে যখন তীব্র কালবৈশাখী ঝড় শুরু হলো, গ্রামবাসীরা জানত শুধু ঝড় নয়, আরও কিছু আসছে। ঝড় বাড়ার সাথে সাথে গল্পের প্রধান চরিত্র অরুণ, একজন তরুণ কৃষক, অদ্ভুত কিছু ঘটতে দেখে। তার বাড়ির চারপাশের গাছগুলি নিজেরাই নড়ছে আর বাতাসে প্রতীক ফিসফিসানি শোনা যাচ্ছে। তার বয়স্ক ঠাকুমা, যিনি প্রেতাত্মাদের গল্প শোনান, তাকে চুড়েল এর কথা সতর্ক করে, যা কাল বৈশাখীর রাতে ঘুরে বেড়ায়। ঠাকুমার সতর্কতা সত্ত্বেও অরুণ তদন্ত করতে বের হয়। একটি লণ্ঠন হাতে নিয়ে এবং সাহস নিয়ে সে ঝড়ের রাতে বেরিয়ে পড়ে। গ্রামে আরও এগিয়ে গিয়ে সে তার বন্ধু রবির সাথে দেখা করে, যে পুরানো বট গাছের কাছে একটি ছায়াময় সত্তার মুখোমুখি হওয়ার একটি শীতল অভিজ্ঞতা শেয়ার করে। দুজন বন্ধু মিলে রহস্যের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দেখে যে অন্য গ্রামবাসীরাও সেই আত্মাকে দেখেছে, আর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আরও গভীরে গিয়ে তারা বহু বছর আগে প্রতারিত একটি নারীর পুরনো ভুলে যাওয়া কাহিনী খুঁজে পায়, যার আত্মা কালবৈশাখীর রাতে গ্রামকে ভয় দেখায়। অরুণ আর রবি অভিশাপ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ, তাদের সূত্র অনুসরণ করে গ্রাম প্রান্তের প্রাচীন পরিত্যক্ত মন্দিরে পৌঁছে। ঝড় তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তারা চুড়েলের মুখোমুখি হয়। অরুণের ঠাকুমা দেওয়া পুরানো তাবিজের সাহায্যে তারা আত্মার সাথে যোগাযোগ করতে পারে। তারা জানতে পারে যে আত্মা ন্যায় খুঁজে রয়েছে, তার প্রতি করা অন্যায়ের প্রতিশোধ চায়। গ্রামবাসীরা অরুণ আর রবির নেতৃত্বে আত্মাকে সম্মান জানাতে এবং অতীতের অন্যায়কে সংশোধন করতে একটি অনুষ্ঠান করে। চুড়েল শান্তিতে চলে যায় আর ঝড়ও থেমে আসে। গ্রাম আবার স্বাভাবিক হয়, কিন্তু সেই রাতের গল্প একটি কিংবদন্তি হয়ে থাকে, সাহস এবং মুক্তির একটি কাহিনী। এবং এভাবেই ঝড় থেমে যায়, কিন্তু দোহার গ্রামের কালবৈশাখী রাতের গল্প বেঁচে থাকে, আমাদের স্মরণ করিয়ে দেয় যে অতীতকে সম্মান করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। দোহার গ্রামের গল্পটি কি আপনাদের ভালো লেগেছে? আরও ভৌতিক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নিচের মন্তব্যে আপনার নিজের ভৌতিক গল্প শেয়ার করুন।